নমস্কার, স্বপ্না ফেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, দুর্ঘটনার কবলে বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের গাড়ি। এদিন মধ্যম গ্রামের দিকবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা মারে। সূত্রের খবর, গাড়িটি ডান দিকের পেছনের দিকের দরজার বেশ কিছুটা অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটল সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। বিদায় সাংসদের গাড়িতে এসে কিভাবে ধাক্কা মারল ওই প্রাইভেট কারটি, সেই নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে। গোটা বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। মাথায় চোট পাওয়া বারাসত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। শান্তনু বিশ্বাস, সবনাবিক নিউজ, বারাসত। জয় হিন্দ।